আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্রতিটা বালেগা নারীর প্রতি মাসে এবারেসি সর্বনিম্ন তিন দিন থেকে সর্বোচ্চ দশ দিন পর্যন্ত যে মাসিক বা ঋতুস্রাব হয় এই ঋতুস্রাবকালীন প্রতিটা নারীর কিছু বিধিনিষেধ থাকে কিছু কিছু কাজ তারা করতে পারে না তো শরীয়ত ইসলামে কি কি এমন কাজ তারা ঋতুবর্তী অবস্থায় ঋতুস্রাব অবস্থায় করতে পারবে না তা নিয়ে আজকে আলোচনা করব। তো দর্শক শ্রোতা যেই সকল নারীরা বিবাহিত আছেন বিবাহিত নারীরা এই মাসিক অবস্থায় বা ঋতুস্রাব অবস্থায় শারীরিক ইন্টারফেস বা ফিজিক্যাল রিলেশন আপনারা করতে পারবেন না ফিজিক্যাল রিলেশন করার সম্পূর্ণ ইসলামে এটাকে হারাম ঘোষণা করা হয়েছে এই মুহূর্তগুলোতে স্বামী স্ত্রী যেই সকল আচরণগুলো আছে এগুলো থেকে আপনারা ফরহেস করবেন এবং ঋতুস্রাব অবস্থায় রোজা নামাজ এগুলো আপনারা করতে পারবেন না তবে রমজান মাসের রোজা আপনাকে পরবর্তীতে কাজা করতে হবে নামাজ আপনাকে পরবর্তীতে কাজা করতে হবে না কিন্তু রমজানের রোজা আপনাকে পরবর্তীতে যখন আপনি পবিত্র হয়ে যাবেন তখন আপনাকে রমজানের রোজা কাজা করে দিতে হবে এবং এই মাসিক চলাকালীন অবস্থায় আপনি তালাত করতে পারবেন না কোরআন স্পর্শ করতে পারবেন না যদি হস করার নিয়তে আপনি মক্কায় চলে যান মক্কায় আপনা আপনি কাবা গৃহকে তপ করতে পারবেন না অর্থাৎ আপনি পবিত্র হওয়ার পরেই কাবা গৃহ আপনি তপ করতে পারবেন পবিত্র হওয়ার পূর্বে আপনি কাবা গৃহ তপ করতে পারবেন না মোটামুটি এই ছয় সাতটা কাজ মাসিক চলাকালীন আমরা পরিহার করার চেষ্টা করব বা দূরে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামিক অনুশাসনগুলো জেনে সেই অনুপাতে বোঝা আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ